হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবর মতো নিউ ব্লগ লই আজ রে গেলাম আপনারা সামনে আই হুব সকল বালা লাগবো আর আমি আজকেও সকাল থেকে ব্লগ স্টার্ট করছি তো সকালে ব্রেকফাস্ট খিতাকিদা করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছু শেয়ার করবো আপনারা লগে আই হুব সকল বালা লাগবো তো ডাফাড়া এখন ঘুম থেকে উঠিয়া একটু আদার খাইরা মাদা দি লেমন দি আর হানি মিক্স কৰি আৰু কি আপোনাৰ হয়তো বা আমাৰ বয়স শুনিয়া বুজাব পাৰা আৰু গতো আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰিছে যে হনেক খাচী বা চৰ্দি আৰু কি হৈছে ত' সৈতে আৰু একো আদা লেমন আনি মিক্স কৰি এক কাপ চাহ খাই তাম গৰম গৰম আৰু গলা এটো বা আৰু চৰ্দিও তো সৈ একো কম্ব আলিচাৰ আবু এইটো এটো চৰ্দি খাচী তান হ'লো ছেইম চখালৰ ছেইম অৱস্থা তই এখন লাগি দুয়োজনৰ লাগি বনাই ৰাম আৰু তাই ন চকালৈ উঠি গৈছোন উঠিয়া সৈৰ আৰু গোম লাগে ৰণা সৈতে দুয়োজনে ব্ৰেকফাষ্ট কৰি লাই আৰু তাৰাও আলিচীয়া জিব্ৰাণ উঠি গৈচোন আলিচা সেইটো গুমো তো আমি জিব্ৰাণ আৰু তাৰ আবু আমদাৰ এখন দিছে তো তাৰে ফ্ৰেছ সৰিয়া আমি এখন আমদাৰ লাগি চা বনাই ৰাম তো আমি দেথা পাৰা কিছু লেমন আৰু সানি মিক্স কৰিছি তো খাইয়া এখন আমি আবারও কিছু না আইলাম আর আজকে প্ল্যান করলাম হানদেশ বানাইতাম আর আমরা সিলেটি ভাষায় একটারে হান্দেশ হই আর কেউ শুদ্ধ ভাষায় তেলের ফিটা অনেকে অনেক নামে ডাক হইন বাট ফিটা সেমও আর কিছু না টেস্টও সেম তো আমরা হান্দেশ হই একটা আমরা আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ তো যাই হোক আপনার লগে আমি আমার প্রসেসটা শেয়ার করবো আমি কিলান হাদেশটা বানাই ত' আমি কেনে দুই কাপ চাউলৰ গুড়ি নিচিনা দুই কাপ ময়দা এড কৰোঁ এড কৰি আমি চব তাহ লাগে মিক্স কৰমো আৰু কিলা নুকৰাম চব প্ৰচেছ মানে আমাৰ প্ৰচেছগোলাও শ্বেয়াৰ সৰ্মো আপোনাৰ লগে লগে তো দুই কাপ ময়দাৰ লগে দুই কাপ চাউলৰ গুড়ি আৰু এক কাপ গুড় আমি মিক্স কৰম আৰু আমি মোৰ চাগ এড কৰমো আৰু আজকে এই কাৰণ যে মোৰ চাগুৰ তাহাঁত দেখা যায় যে সেইটো বইল তেতিয়া পানী দি মিক্স কৰা লাগিব আৰু এক কাপ পৰিমাণ আৰু কি গুড় এড কৰমো তাৰ পাশে আমি দুই এটা আফুৰ কথা অৱশ্যে শ্বেয়াৰ না কৰলে নাহৰ কাৰণ আমাৰ এজন আপু অষ্ট্ৰেলিয়া থাকি চৰি খানা খানাদা থাকি কমেণ্টছ কৰচোন যে তোনৰ আবু আবা আম্মা নাই তো আমৰা প্লিজ আফুৰ আবু আম্বা লাগি আব্বা আম্মা লাগি সবাই দুৱা কৰ আমৰাও দোৱা খৰ মূৰ জ্বলাফ মন খাৰপৰি ন আচলে চবৰো চেম মানে সবাইও আমরা না এদিন ই দুই থাকি যায় মগি তো আমরা কতবারও মৃত্যুর কথা স্মরণ করি তারপরেও যে সময় মনে হয় যে কিতা কইতাম আসলে বুঝতাম পড়া সবাইও কারণ আমরা সব একবার না একবার মরমু তো মরার লাগি সব সময় প্রস্তুতি নেওয়া ট্রাই করি জানি না আল্লাহ জান কিতা হইব মরিয়ালে তো যাই হোক আল্লার নে সবে সবাই জনজাইতা সবর লাগি করি আর সবে সব লাগি দোয়াখর বা কিচ্ছু মনের আসবান্ধা প্লিজ সবাই সকলরে মন থাকে মা ফরিয়া ভুল বাড়িণ বা কিছু কারণ মানুষ মাত্রই ভুল তো যাই হোক আমি আসলে আফু আপনে সবে সবর গেছে রিকুয়েস্ট যে সব মানে আমার আফুর আব্বু আমল লাগি দোয়াখর বা ত' দাদা পাৰা আমি কিয়নো চাউলৰ গুৰি ময়দাৰে একেলগে মিক্স সৰিয়া চামান্য লঘন দিছি আৰু গুৰগোল্লাৰে আমি মিক্স সৰিয়া একেবাৰে বালাহৰি মিক্স সৰিয়া আমি মাৰ তাৰ মাজে মিক্স কৰি লাইছি ত' মিক্স সৰিয়া আমি এটা চামুচৰ চামুচ দিয়া বালাহৰি লাৰম আঁত ইউজ কৰব বা আঁত ইউজ খৰি না আমি আমি চামুচ দিয়া ৱালা খৰি লাই তো আমি কীৰকমভাৱে বনাই ৰামটাও আৰু কি শ্বেয়াৰ কৰলাম আৰু দেতে পাৰা আমাৰ অলৰেডি হৈ গৈছে বাটাৰটা বানানি ত' পৰ্যায় আমি আধা ঘণ্টা বা এক ঘণ্টা লাগি ৰেষ্টো তই দিম আধা ঘণ্টা আমি ৰেষ্টৰ আছিলো দেতে পাৰা অত গণও নাই ফাতলাও নাই আবাৰ বেছি ফাতলা হ'লে সান্দে ফুলে না টো গণৰা হ'লে বাটাৰ টাহটো বালা হয় হাতেচ ফুলতে তো আমাৰ ৰেডি কৰি আধা ঘণ্টা পৰে আমি এখন পেনৰ মাজে তেল দিম তেল দিয়া এখন আমি হাতেচ গুণৰে বাজি লাইমো তেল গৰম হৈ গৈছে আমি অকণ টাৱাৰ মাজে এঠা এঠা কৰি চব হাণ্ডেচ আমি অকণ বাজিমো আৰু আমি এটাত চাৰিটা পাঁচটা কৰি আৰু কি বাজিয়া ফটোতে শেষে কৰি লাইমো তো আমাৰ সাঁচে মন এলা নইলে একেলগে বড়ো এটা ফ্রেন্ড ফ্রেন্ডের মাঝে করলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় বাট গা একটু গা তো একটা একটা করে করলেও ভালো হয় ডিফেন্স করে যার জার উপরে আমি ওলা করি তাও আপনার লোকের শেয়ার করলাম আর এখন তো আমি আসলে হাদেশ বানানি তা জানতাম না প্রায় এক বছর আগ হয়েছেও আর কি আমি নিজের হাতে বানাই তো আগে আমার কাছে যে ডোর লাগতো যে ইয়া হানদেশ বানানি যে কঠিন আসলে অত কঠিন না জানলে ইজি আর না জানলে সব কিছু কঠিন তো প্রথমেও আমরা মানে ডর লাগে আমরা কিছু ট্রাই করতাম চাই না তবে ট্রাই করিয়া যারা আন্দাজ বানাইতে পারেন না একবারে ইজি ন কিছু নাই জাস্ট একটু সাহস সাহসর দরকার আর এখন তো অনেক ইজি কুকিংয়ের ব্যাপারে সবটা ইউটিউবে সার্চ মারলে এখন সবটা যে কোনো রেসিপি যদি না আপনারা আমরা সার্চ মারি সব কিছু ফাইলাই তো আমরা লাগি অনেক ভালো একটা দিক আমি মনে করি তো আগর জমানার যে সময় আমরা নানি দাদি বা আমরা আম্মা তারার কথাও গপ করি যে তারা তারা হরির গ্রেস্তনে সব কিছু শিকিসন হরি মুরব্বী সব গ্রেস্তনে আর আমরা এখন আর খেউরে তারপরেও উই কেন সবাই বাট এরপরেও কোনো কষ্ট নাই জাস্ট একটা রেসিপির নাম লেখিয়া সার্চ মারলায় আর ফাইল লাই তো এখন অনেক ফাস্ট হয়ে গেছে আসলে সপ্তাহ তো যাই হোক আমার হান্দেশ বানানি হয়ে গেছে আর দেখতে পারা আমার হান্দেশগুলার শেফগুলো এত সুন্দর হয়েছে না তো ভেউজ ততটুকু হয়েছে মাসাল্লাহ ফুলছে ও আন্দেশ বাট অনেক মজাও হয়েছে তো ওখানে আমরা রাম হান্দেশ ভাইয়া ভাইয়া আমি আমাৰ সাধাৰ যে ভাল লাগে আলিচাৰাবলাফাইন আৰু আলিচাৰ দেতাপাৰা তেন খাই বা নাখাই বা খাইচোন নাই কি আঁত লৌৰ দিয়া যে কুচি খৰা তাইন এক্সাইটেড যে গীতাই গুণ দিম তাইন ফাইচন চুইট ওলাখন লাগে তো যাই হওক তাইন আৰু যদি তাও খাইচোন নাই তেওঁ আঁত লৈছন আৰু কি তো ডেটা পাৰা তাইন যে কুচি খৰা তো সাড়ে এগারো বারোটার সময় টানোর নার্সারিত দিয়া আইসোন আলি সে আলিচার আবাসন যেহেতু নিয়া দিলাইসোন আর আমি তাইরে রেডি করিয়া দিলাইছি তো তাইন এখন তাই সাড়ে তিনটার সময় আইব আর স্কুল থেকে আইয়ালে একেবারেও মানে আর তাই কোনো শান্তি দিত না কি ঘুমাই যাইত সাইন তো তাইন ঘুমাই গেল আস্তে আস্তে আবার বিকালে উঠিলা আর কিছু খাইতে তো তার লাগে ট্রাই করি যে সকালের দিকে কিছু একটা আনি বাড়ি কিছু খাওয়াইতাম বাড়ি তারপরে তো খাই না তো যাই হোক আমি এখন দেটা পারা কিছু উড়ি কাটি তো আজকে উড়ি দি দিয়ে রাঁধিম তো আমি সকল ফ্রেশগুলা ফালাইয়া আস্তে আস্তে খাটাকুটি খরা মর শব্দ আর কি আৰ আলিচা জীৱৰাণৰ কিন্তু এটো সাঁচি আছিল এখন একো খং আছে তাৰ আগে থাকি ৰাইতৈয়াৰলে মাজে মাজে খাৱাই আৰু এখন কি দলান মধু দু খাৱাই ৰামাৰ এইলকীয়াটো গৰম কৰি তেল বিক্সৰে ধিৰাম গলাৰ মাজে সেইটো ভালা হৈছো আগে থাকি আৰু দেথাফাৰা আমি কিলান উৰি কাটি ৰাম ওলান আমাৰ সাছে মন হৈ উৰি কাটিলে আৰু উফৰেদি মানে থুলীয়া যে দেখা লাগে ই লাগে নাই ইচাৰা মানে আঁতৰত ৰখাৰ মাজেও দেখা যায় যে কোনো ফুকুক আছে নি তো আমাৰ সাঁচেও ৰকমে ইজি মনোহাৰ লাগে আমি অ'লা খাটি তো আৰু ফুকুক নাথাকাৰ চাঞ্চ থাকে আৰু কি তো ইলান এটা তুলীয়া খাঠা থাকি ওলান ঢেকীয়াৰ লগে লগে হাঠিয়া খাঠিয়া খাম মাটি যায় ফটফটেয়াও তাড়াতাড়ি তো লাগি ওলা খাটি আর এখন ভাড়া আমার আমি রান্নাও বয় দিছি আর রান্দার প্রসেসটা আমি এতটা শেয়ার করাম না আমি বারো উনি রান্ধার প্রসেসটা শেয়ার করছি আর আসলে এখানেও আমি আসলে কুকিং কেউরে শিকায় রাম না সবাই কম বেশি কুকিং জানোইন আর তো রে মাছর মশলা জেলান কি ওলানো বিরান খড়িয়া এখন আমি মাছরে মাঝে কি একটু মশলার মাঝে বুনছি দেটা ভারা আর নর্মালু যেটা মাছর মশলা আর কি ওটা দিয়া মশলারে করি বুনছি মানে খসাইছি আর কি তো আমার মাংস মশলা খসানির পরে এখন আমি ডাফার সহল উড়ি আর একটা আলু এড করছি তো এখন আমি বালাকরি সাইড গুড়িয়া দিলাইম আর সময় একটু সিজি যাইব সময় পরিমাণ মতো ফানি দিয়া নামাই লাইম তো আর কিছু নাই আর কি যেটা রান্ধিলাম কিতা করলাম কিতা কিতা করলাম ওগুলাও আপনার লগে শেয়ার করলাম আর কুকিং তো কম বেশ সবেও জানা আমাকে কেউ আর ভালো জানেন সবাই আমি জানি আমি এতটা জানি না তবে যতটুকু জানি তো তো ওগুলোও আর কি আপনার লগে শেয়ার করি বিকালে দিকালিসার পরে শপিং হয়ে গেছিলাম তো ওখানটাই কিছু শপিং করি আটজনার তারপর অন্য কিছু চিপস এরপরে ফ্রুটস এরপরে কিছু ব্রেকফাস্টর আইটেম তারপরে মোজারেলাম সপ্তাহ আর কি আঞ্চন সস তারপরে কিছু সবজি আর ফ্রুটসর মাঝে বিস্কুট সপ্তাহ আর কি আপনারা দেখিয়া বুঝতে পারেন সপ্তাহ বলতে আমি টমেটো তারপরে আসি আর আর কি কেটাকিটি আমি এখন বুঝতে পারলাম না আসলে বিস্কুট টিস্কুট আর কি এটা তারপরে লাগিয়া ইয়োগার ওগুলাও আর কি তারপরে পাস্তা সপ্তাহ তো যাই হোক আপনারা দেখি অবস্থা ফেরাগুলো আমি আপনারা লাগে শেয়ার করছি করলাম আর কিছু না আজকে ও পর্যন্ত সকলে মানে দোয়া করবা আপনার আপনার লাগি আর যদি কোনো ভুল হয় আসলে আমি ফার্স্টেও আপনার আগে সে মাফ চাইলাম যে ও আমি অনেক কিছু গুছিয়ে আমার তাহারি না তো সবাই কমা সর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর ওরকম সাপোর্ট দিবা সব সময় তো আগামীতে নিউ নিউ ব্লগ সুন্দর ব্লগ দেওয়া ট্রাই কর্ম আর বালা বা আর আমরা লাগি দোয়া করবা আইজও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবার